উপস্থাপিকা রেশমিন চৌধুরী এবারের 2017-18 সালের UEFA চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠান মাতিয়েছেন। রেশমিন চৌধুরী বাংলাদেশ বংশোদ্ভূত একজন ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক, আর তার মুগ্ধকর উপস্থাপনায় মুগ্ধ হয়েছিলেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, বুফন, লুকা মদ্রিচ, লিকা মার্টিন সহ অনেকেই। UEFA-র সেরা স্ট্রাইকার রোনালদো, সেরা গোলরক্ষক বুফন, সেরা ডিফেন্ডার সার্জিও রেমস ও সেরা মিডফিল্ডার লুকা মদ্রিচ, বর্ষসেরা নারী ফুটবলার লিকা মার্টিনের নাম রেশমিনের মুখেই ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে এসব তারকাদের সাথে রেশমিনের কৌতুক ও খুনসুটিও করতে দেখা গেছে। স্পেনের একটি গণমাধ্যম জানিয়েছে, 39 বছরের রেশমিনকে রোনালদোর অনুরোধে UEFA তাদের এবারের অনুষ্ঠানে উপস্থাপিকা হিসেবে নিয়েছে। BBC ও বিটি স্পোর্টসে রেশমিন একজন ক্রীড়া সাংবাদিক ও উপস্থাপিকা হিসেবে কাজ করে থাকেন। এছাড়াও তিনি চ্যাম্পিয়ন্স লীগ ও ইউরোপের লীগ কভার করে থাকেন। রেশমিন দুই সন্তানের জননী, দুই সন্তান ও স্বামীকে নিয়ে লন্ডনে তার বসবাস। তবে মজার ব্যাপার হলো, সাংবাদিকতার পাশাপাশি রেশমি সঙ্গীতশিল্পীও। রেশমিন সঙ্গীতশিল্পী নিতিন সাওনের সাথেও কাজ করেছেন। 2006 সালে নেমসেক নামে একটি ছবির গানেও কণ্ঠ দিয়েছিলেন তিনি।